মরুভূমির নাম শুনলেই চোখের সামনে প্রাণহীন বিস্তীর্ণ বালিয়াড়ির দৃশ্য ভেসে ওঠে। যদিও মরুভূমি একেবারেই প্রাণহীন নয়, কিন্তু বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং খনি জায়গাগুলোর মধ্যে মরুভূমির নিষ্ঠুরতার কোনো তুলনাই হয় না। এদের মধ্যে কিছু মরুভূমি রয়েছে যা বাস্তবিকই নরকতুল্য। এমন পাঁচটি ভয়ঙ্কর মরুভূমি নিয়ে থাকছে এবারের পর্ব। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের বলছি, প্রতিদিন নতুন নতুন ভিডিওর জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই ডান পাশের বেল আইকনটিতে ক্লিক করে ইমেল নোটিফিকেশন নিশ্চিত করুন। তাকলামাকান মরুভূমি, বিশ্বের অন্যতম শুষ্ক এবং ভয়ঙ্কর একটি মরুভূমি তাকলামাকান। ফার্সি ভাষায় এই শব্দের মানে যেখান থেকে কেউ ফিরে আসে না। কারো মতে তুর্কি শব্দ তাকলাম মাকান থেকে এসেছে নামটি, যার মানে মৃত্যুর জায়গা। চীনের দক্ষিণ পশ্চিমের জিনজিয়ান উইঘুর প্রদেশে অবস্থিত এই মরুভূমিটি। তিন দিকে পর্বতমালা দিয়ে বেষ্টিত মরুভূমির পূর্বে রয়েছে গোবি মরুভূমি। এর আয়তন 130,000 বর্গ মাইল। এই মরুভূমিটি শুষ্কতম মরুভূমির একটি। বছরে মাত্র 1 সেন্টিমিটারের মতো বৃষ্টি হয় এই মরুভূমিতে। চরম ভাবাপন্ন মরুভূমিতে দিনের বেলা তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে, আর রাতে তা নেমে যেতে পারে হিমাঙ্কের 20 ডিগ্রি নিচে। মরুভূমিতে পানির উৎসও রয়েছে খুবই সামান্য, যে কারণে উঁচু নিচু বালিয়াড়িতে ভরা এই মরুভূমিতে সবুজের চিহ্ন চোখেই পড়ে না। মোহাবি মরুভূমি, উত্তর আমেরিকার সবচেয়ে শুষ্ক মরুভূমি এটি। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব ক্যালিফোর্নিয়া এবং দক্ষিণ নেভাদার মধ্যে অবস্থিত এই মরুভূমির আয়তন 47,877 বর্গ মাইল। এই মরুভূমিতে রয়েছে কুখ্যাত ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকা, যেখানে তাপমাত্রা 49 থেকে 54 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। বছরে 13 ইঞ্চির নিচে বৃষ্টি হওয়ায় খুব সামান্যই পানি পাওয়া যায় এই মরুভূমিতে। অদ্ভুত জোশুয়া গাছটি একমাত্র এখানেই দেখতে পাওয়া যায়। এছাড়া কুগার বা র্যাটল স্নেক সহ বিভিন্ন অসাধারণ বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণীর বাস এই মরুভূমি। সাহারা মরুভূমি, বিশ্বের সবচেয়ে বড় শুষ্ক মরুভূমি এটি। এর আয়তন 36 লাখ বর্গ মাইল, যা চীন বা মার্কিন যুক্তরাষ্ট্রের আয়তনের কাছাকাছি। উত্তর আফ্রিকার বেশিরভাগ জায়গা জুড়েই বিস্তৃত এই মরুভূমি। বিচ্ছিন্ন পাথর এবং বালির ঢিবি ছড়িয়ে আছে মরুভূমি জুড়ে। কোনো ঢিবির উচ্চতা 600 ফুট পর্যন্ত হতে পারে। গরমের সময় মরুভূমির কিছু কিছু জায়গায় তাপমাত্রা 47 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠতে পারে, আর দিনের বেলা বালির তাপমাত্রা উঠতে পারে 80 ডিগ্রি সেলসিয়াসের উপরে। বছরে খুব সামান্যই বৃষ্টি হয় এখানে, যে কারণে খুব অল্প সংখ্যক গাছ ও পশু পাখির বাস এই মরুভূমি। কালাহারি মরুভূমি, কালাহারি শব্দের বাংলা মানে করলে দাঁড়ায় প্রচণ্ড তৃষ্ণা। নাম শুনে বুঝতে পারছেন এই মরুভূমিটি কতটা ভয়ঙ্কর হতে পারে। বতসোয়ানা, নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে বিস্তৃত এই মরুভূমি। 3.5 লাখ বর্গ মাইল আয়তনের এই মরুভূমিটি মূলত বিস্তীর্ণ বালিময় ভূমি। এখানে দিনের তাপমাত্রা কখনো কখনো 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়, তবে বছরের বেশিরভাগ সময় অন্যান্য মরুভূমি অপেক্ষা কম তাপমাত্রা দেখা যায় এখানে। কিন্তু এই মরুভূমিতে পানির অভাবই ভয়ের কারণ। তারপরও বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাণীর দেখা পাওয়া যায় এই মরুভূমিতে। আতাকামা মরুভূমি, আন্দিজ পর্বতমালার পশ্চিমে অনেক উঁচুতে 41,000 স্কোয়ার মাইল এলাকা জুড়ে বিস্তৃত মরুভূমিটির নাম আতাকামা। সবচেয়ে শুষ্ক এই মরুভূমিটি বিশ্বের শুষ্কতম স্থানগুলোর মধ্যে অন্যতম। মনে করা হয় এটি বিশ্বের সবচেয়ে পুরনো মরুভূমি। 30 লাখ বছর ধরে এখানে এমন চরম ভাবাপন্ন আবহাওয়া বিরাজ করছে বলে ধারণা করা হয়। এখানে বছরে মাত্র 15 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়। বলা হয় মরুভূমির কোনো কোনো জায়গায় গত 400 বছর ধরে একদমই বৃষ্টি হয়নি, কিন্তু চরম ভাবাপন্ন আবহাওয়া এই মরুভূমির অন্যতম বৈশিষ্ট্য। অপ্রত্যাশিত তুষারপাত বা হরকাবান এই মরুভূমিকে অন্যতম ভয়ঙ্কর জায়গায় পরিণত করেছে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, যুক্ত হন আমাদের ফেসবুক এবং টুইটার পেজে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্রতিদিন নতুন নতুন সব ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেলে।